ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، وقال الله تبارك وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে মুসলমানদের মধ্যে কোনো মতভেদ হইলে বা মতভেদ দেখা গেলে কিভাবে তার সমাধান করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা নিসার 59 নম্বর আয়াতে ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. هي من درغن تمر الله رونو غتهاو إبا رسول رونو غتهاو إبا تما در مدهو كار كرتستانيو بكتی غنر لدي كونو بشاي تما در مده مطبت غطي تحالي شئي بشاي كا الله ور إبا رسول ر ندشر دي كفرية داو تمر الله إبا آخرات الدبوشر پرتي ফিরে দাও যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান এনে থাকো। এটাই উত্তম ও সুন্দর মর্মকথা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন যে ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা গেলে ফারুদ্দুহু ইলাল্লাহ, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নির্দেশের দিকে, সেটাকে নির্দেশের মাধ্যমে সেটাকে সমাধান করতে হবে। ওয়াইলা রাসূল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম তার কাছে সমস্যার কথা বলতেন, তিনি তার সমাধান করে দিতেন, এবং তার অবর্তমানে তার হাদিসের মাধ্যমে, তার নির্দেশনার মাধ্যমে, তার কথা এবং কাজ এবং সমর্থন এই হাদিসের মাধ্যমে তার সমাধান করতে হবে। এবং তোমাদের মধ্যে যারা তোমাদের শাসক এবং তোমাদের যারা পরিচালক প্রতিষ্ঠানী যারা ব্যক্তিগণ আছে তাদের তোমরা উলিল আমর যারা তাদের আনুগত্য করবে, যদি তোমরা পরকালে তোমরা বিশ্বাস করে থাকো। এটাই হলো উত্তম এবং পরিণতির দিক দিয়ে হলো সুন্দর মর্মকথা। আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলমানদের মধ্যে যে কোনো সমস্যা, কোনো ইখতিলাফ, কোনো বিষয়ে সমস্যা দেখা গেলে সেই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে তার সমাধান করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, রসুলের আনুগত্য, এবং তোমাদের বলিল আমর যারা যারা কিতাব এবং সুন্নত অনুযায়ী পরিচালনা করবে তাদেরও আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ওমা আখতালাতুম ফীহি মিন শাইইন ফাহুকমু ইলাল্লাহ, তোমরা যে সব বিষয়ে মতভেদ করো তার মীমাংসা আল্লাহর উপর সোপর্দ। তোমাদের মধ্যে যে কোনো বিষয়ে কোনো ইখতিলাফ হলে তার সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দ্বারাই সম্ভব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন: إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. মুমিনদেরকে যখন তাদের মাঝে ফয়সালা করার জন্য আল্লাহ এবং তার রসুলের দিকে ডাকা হয় তখন মুমিনদের জবাব তো এই হয় যে তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। মুমিনদের বৈশিষ্ট্য হলে এই, যখন কোনো বিষয়ে তাদের মধ্যে ফয়সালার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে যা আহ্বান করা হয় তারা বলে এই কথা এবং শুনলাম এবং মেনে নিলাম, ওলাই কামন উফলি হন, তারাই সফল কাম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রতিটি বিষয়ে আমাদের সমাধানের জন্য দুইটা জিনিসকে আমাদের আঁকড়ে ধরতে হবে। যে কোনো মাসআলা, যে কোনো বিষয়ে কোনো সমস্যা দেখা গেলে, ইখতিলাফ দেখা গেলে সেটাকে আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমেই সেটাকে সমাধান নিতে হবে। এবং যখন আল্লাহর কিতাবের মাধ্যমে সমাধান আসবে, আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে সমাধান আসবে, মুসলমান
তাদেরকে সেটাকে নিজেকে সেটাকে গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিসই রেখে গেলাম, তারা তৌফিকুম শাইআইনি লান তাদিল্লু বাদহুমা, এই দুইটা দুইটা জিনিস কি দুইটি জিনিস কি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কশ্চিন কালো কখনোই তোমরা পদভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ও সুন্নতি, এটা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নত, এবং এভাবেই তোমরা আমার সঙ্গে তোমার হাউজে কাউসারে তোমাদের সাক্ষাৎ হবে। আল্লাহ রবির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতকে তার উম্মতকে তিনি স্পষ্ট একটা আদর্শের উপরে ও স্পষ্ট একটা দিক নির্দেশনার উপরে রেখে গেছেন, এবং এই জন্য তিনি সাবধান করেছেন তোমাদের মধ্যে যেন ইখতলাফ না হয়, ইখতলাফের জন্য সমাধান হয়ে যায়। এমনকি নামাজের যখন লাইন যখন সোজা রাখতেন, সোজা করার জন্য নির্দেশ দান করতেন যে তোমরা লাইন সোজা করো, যে মুসলমান ইখতলাফের কারণেই মুসলমানদের অধপতন, মুসলমানদের যে অধপতন আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা থেকে নিষেধ করেছেন, লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, নামাজের কাতার সোজা করার বিষয়ে কিন্তু আল্লাহ নবী বলছেন তোমরা সোজা হয়ে দাঁড়াও, তোমাদের লাইনকে সোজা করো, ডানে বাঁয়ে দেখে পায়ের সঙ্গে পা এবং কাঁধের সঙ্গে কাঁধ মিলাও, ওয়াসাফু সুফুফাকুম ইস্তাউ আতাদিলু, এইভাবে তিনি সোজা করতে বলতেন। কারণ তুমি নামাজের কাতারে যদি সোজা হয়ে না দাঁড়াও তাহলে তোমার অন্তর বাঁকা হয়ে যাবে। লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল খিলাফু শাররুন, অমঙ্গল, এই মতভেদ অমঙ্গল, কারণ পূর্ববর্তী জামানায় অনেক মানুষ অনেক কম তারা হালাক হয়ে গেছে। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বি ইখতিলাফে ফি ইখতিলাফিহিম ফিল কিতাবে, সাহাবা ইকরাম কোনো একটা আয়াতের ব্যাখ্যার বিষয়ে তারা মতভেদ করতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বি ইখতিলাফে বি ইখতিলাফিহিম ফিল কিতাবে, তাদের পূর্ববর্তী অনেক জাতি অনেক কম যে তাদের কিতাবের বিষয়ে ইখতিলাফের কারণে তারা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহর আল্লাহর রসুলের কিতাব এবং হাদিসের নির্দেশ হলো কোনো বিষয়ে ইখতিলাফ হইলে সেটা সঙ্গে সঙ্গেই আল্লাহর কিতাবের দ্বারা সেটাকে সমাধান করা, কোরআন মসজিদের মাধ্যমে সেটাকে সমাধান করা, কোরআন মসজিদের নির্দেশের মাধ্যমে সেটাকে সমাধান করা, তা না হলে হাদিসের মাধ্যমে সেটাকে সমাধান করা। সাহাবা একরাম সেইভাবেই করতেন, কোনো বিষয়ে তাদের মধ্যে ইখতিলাফ হইলে সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তারা তার সমাধান চাইতেন তার জীবদ্দশায়, এবং তিনি সেভাবে সমাধান দিতেন, দ্রুত সমাধান দিতেন। তারা পরিপূর্ণভাবে নিজেকে সেখানে কি করতো, নিজেকে সেখানে নিজেকে সঁপে দিত, তারা নিজের সেখানে আল্লাহ নবীর যে রায় যে ফয়সলা দিতেন সেই ফয়সলাকে নিজেকে সম্পূর্ণ সেখানে তারা গ্রহণ করতেন। কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর ফয়সলাকে মুসলমান গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারে না। সমস্যা এবং সমাধান সমস্যা হতেই পারে মুসলমানদের মধ্যে, যে কোনো মানুষের মধ্যে সমাধান সমস্যা হতে পারে, ইখতলাফ হতে পারে, যা দোষের কিছু না। দোষের হলে এই ইখতলাফ করার পরেও সহি দলিল আসার পরেও, কোরআনের দলিল আসার পরেও, হাদিসের দলিল পাওয়ার পরেও কিন্তু সেখানে তা আশ্রব করে গোয়ারতুমি করে সেটাকে গ্রহণ না করা। সাহাবা ইকরামের যুগে এভাবেই কিন্তু সমস্যা হতো, সাহাবা ইকরাম তারা কিন্তু আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে তারা কিন্তু সেইভাবে সমাধান নিতেন। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় তো সমস্যা হয়েছিল, সাহাবা ইকরাম, তাবিয়ীনে আজম এবং পরবর্তী যারা আইম্মা ইকরাম প্রত্যেকেই কিন্তু এই শিক্ষা দিয়ে গেছেন যে কোনো সমস্যা হলে পরে সেই সমস্যার সমাধানে আল্লাহর কিতাবের দিকে ফিরে যেতে হবে অথবা নবীর হাদিসের মাধ্যমে তার সমাধান গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খুতবা দিয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিপ্রেক্ষিতে তিনি ওই কথাই বলেছিলেন, ভালোবাসার ঐতিহ্যে ভালোবাসার ভালোবাসার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহ নবীকে তিনি মৃত্যু বলতে দেবেন না, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা যান নাই, তিনি জীবিত আছেন, তাকে মৃত্যু বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবা ইকরামকে মসজিদে সমবেত করলেন এবং খুতবা প্রদান করলেন, এবং এই কথাই বললেন যারা মুহাম্মাদের যারা পূজা করে তারা যারা মোহাম্মদের ইবাদত করে তারা জেনে রাখো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছে। যারা আল্লাহর রব্বুল আলমিনের যারা ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন তার কোনো মৃত্যু নাই, হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, অতএব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর জীবিত নাই। এবং কিছু আয়াত পাঠ করলেন যে আয়াতগুলোর মাধ্যমে যে আয়াতের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চিরস্থায়ী জিন্দিগি নিয়ে আবাদী জিন্দিগি নিয়ে আজীবন বেঁচে থাকার জন্য তিনি ক্ষণস্থায়ী দুনিয়া এসেছিলেন, এই দুনিয়া থেকে তিনি চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআন থেকে সেই আয়াত পাঠ করলে ইন্নাকা মাইয়্যিতুন
وإنهم ميتون হে নবী তুমি মারা যাবে এবং তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন সকলে কিন্তু এই দুনিয়া থেকে চলে গেছেন মারা গেছেন মৃত্যুবরণ করেছেন সূরা জুমার 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া মা মুহাম্মাদান ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও ক্বাতালান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানক্বালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইয়ান ওয়া সাইয়াজিল্লাহু শাকিরিন আল ইমরান 140 নং আয়াত তো সেখানে যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল ছাড়া কিছু নন তার পূর্বে অসংখ্য নবী রাসূল তারা গত হয়ে গেছেন হে নবী তুমি যদি মৃত্যুবরণ করো অথবা তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে কি তোমরা তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তিনি যদি কি করেন মৃত্যুবরণ করেন অথবা জিহাদে শহীদ হয়ে যান তাহলে কি তোমরা কি দিন ছেড়ে তোমরা পিছনে ফিরে যাবে যে ব্যক্তি এই কাজ করবে পিছনে ফিরে যাবে তা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রকার ক্ষতি হবে না আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণভাবে তাদেরকে বদলা দান করবেন তো এই সমস্ত আয়াত প্রমাণ করলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ তিনি তার জীবনের একটা পরিসমাপ্তি ঘটেছে তিনি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করছেন এই দুনিয়ায় বেঁচে নাই তো এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার মত ব্যক্ত করলেন যে আল্লাহ রাসূল মারা যান নাই কিন্তু যখন আয়াত তার কাছে পেশ করা হলো দলিল হিসাবে প্রমাণ হিসাবে কোরআন থেকে আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন সঙ্গে সঙ্গে তার মতটাকে তিনি কিন্তু রুজু করলেন প্রত্যাবর্তন করলেন যে আমি এই কোরআনকে কত পড়েছি কিন্তু মনে হচ্ছে যে আয়াতটি আমি কোনদিন পাঠই করিনি তো এইভাবে কিন্তু তার যে একটা মত তিনি একটা মত প্রকাশ করলেন ইখতিলাফ হলো যে আল্লাহ নবী মারা যান নাই কিন্তু আয়াত প্রমাণ করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে নাই যখন আয়াত পেশ করা হলো দলিল পেশ করা হলো কোরআন থেকে সঙ্গে সঙ্গে তার মত থেকে তিনি প্রত্যাবর্তন করলেন আল্লাহর কিতাবের দিকে ফিরে আসলেন এ কথা বললেন না যে না আমি যে মত প্রকাশ করছি আমার যে রায় এই রায়ের উপরে আমি বরকরার থাকবো স্থায়ী থাকবো তিনি যদি বলতেন যে আমার সঙ্গে কে আসো হয়তো তার কিছু অনুসারী পেতেন আলাদা দল করলেন না তো ইখতলাফ হওয়া কিছু নিন্দনীয় না হওয়া স্বাভাবিক কিন্তু তার কাছে যখন দলিল পেশ করা হবে সঙ্গে সঙ্গে সেই দলিলকে গ্রহণ করবে কোরআনের দলিলকে গ্রহণ করবে অথবা হাদিস থেকে গ্রহণ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সেইভাবে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আসলে পরে সেখানে তাকে মুসলমান প্রতিকৃত মুসলমান নিজেকে সঁপে দেবে সেখানেই লা ইউনা হাদু হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা ইউতবি যে সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি যে জিনিস নিয়ে এসেছি যে আল্লাহর কোরআন নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে যে হাদিস নিয়ে এসেছি ব্যাখ্যাস্বরূপ যতক্ষণ পর্যন্ত তার অন্তরকে তার প্রবৃত্তিকে তার অনুগত না করবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা ইউতবি রাওহু মুসলিম মুসলিম এই হাদিসটি মুসলিম শরীফে উন্নীত হয়েছে তো এইভাবে সাহাবায়ে কেরামের মধ্যে যে ইখতিলাফ হতো প্রথম খলিফার জামানায় সেই ইখতিলাফ আবু বকর যে ইখতিলাফ করেছিলেন সেই কোরআনের দলিল দিয়ে তার সমাধান হয়েছিল তা আজও আমাদের মধ্যে যে ইখতিলাফ হয় সেই ইখতিলাফকে কোরআন দিয়ে সেটাকে আমাদের সমাধান করতে হবে অথবা হাদিস দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাকে কোথায় দাফন করা হবে এবং তাকে এবং খলিফাকে হবেন মক্কাবাসী থেকে হবেন আনসারদের থেকে হবেন না মুহাজিদদের থেকে হবেন এই নিয়ে ইখতিলাফ হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় দাফন করা হবে এই নিয়ে ইখতিলাফ হয়েছিল এই সব কিছু কিন্তু হাদিস দিয়ে সমাধান হয়েছে যখন বললেন আল্লাহ আইম্মাতু মিন কুরাইশ যে আনসাররা বলল যে মিন্না আমিরুন ও মিনকুম আমিরুন যে আনসারদের মধ্যে যে মদিনাবাসীর মধ্যে থেকে একজন আমির হবে এবং মক্কাবাসীর পক্ষ থেকে একজন আমির হবে দুজন আমির হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ নবীর অবর্তমানে তার মৃত্যুর পরে আল্লাহ আইম্মাতু মিন কুরাইশ কুরাইশ থেকেই আমির হবে খলিফা হবে সঙ্গে সঙ্গে তার সমাধান হয়ে গেল এবং কোথায় তাকে দাফন করা হবে মক্কায় না মদিনায় না কোন জায়গায় দাফন করা হবে স্পষ্ট কোনো নির্দেশনা ছিল না কিন্তু সেই হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলে গেছেন মা কুবিদা নবিয়ুন ইল্লা দুফিনা হাইসু ইউখবাদু রাওহু ইবনে মাজা যে নবীদের সিস্টেম হলো এই পদ্ধতি হলো এই যে তারা যখন মৃত্যুবরণ করেন যে জায়গায় মৃত্যুবরণ করেন ওই জায়গায় তাদেরকে দাফন করা হয়ে থাকে মা কুবিদা নবিয়ুন ইল্লা দুফিনা হাইসু ইউখবাদু যে নবীদের বিধান হলো এই যে জায়গায় তারা মৃত্যুবরণ করেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই জায়গায় তাকে দাফন করা হবে এই হাদিসের মাধ্যমে সাহাবাদের মধ্যে যে ইখতিলাফ ছিল কোথায় দাফন করা হবে মক্কায় না মদিনায় না কোন জায়গায় এই হাদিসের মাধ্যমে তারা সমাধান নিলেন সেই হাদিসটা শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানা ছিল সমাধান হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হজরায়
কামরায় সেখানে সারির বা সেখানে বিছানা সরিয়ে সেখানে তাকে দাফন করা হয়েছিল। তো এইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ফাতেমা এবং আব্বাস তারা কিন্তু তার ওয়ারিস, তার সম্পত্তির ভাগ তারা তলব করলেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে হাদিস আমার জানা আছে, বুখারী শরীফে বর্ণিত আছে, নাহানু মাআশাল আম্বিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা হলো নবীর দল, লা নুরাসু মা তারাকনাহু সাদাকা, আমরা কাকু ওয়ারিস করি না, আমরা কাকু ওয়ারিস করি না, আমরা যা ছেড়ে যাই এটা সদকা, সমস্ত মুসলমানের সম্পদ, এটা কোনো পরিবার আমার কোনো অংশীদার নাই, আমার কোনো ওয়ারিস সেটা পাবে না। এই যে ফাতেমা তার বাবার অংশ, খাইবার থেকে অংশ, বাবার অংশ দাবি করলেন, এবং আব্বাস তার বংশের যে ওয়ারস এস দাবি করলেন, সম্পত্তি দাবি করলেন, এই হাদিসের মাধ্যমে তার সমাধান হয়ে গেল। তো সাহাবা একরামের মধ্যে যে ইখতিলাফ হতো, স্বাভাবিক ইখতিলাফ হওয়া, সেই ইখতিলাফের সমস্যার এই সমস্যায় তারা কোরআন এবং হাদিস দিয়ে তারা সমাধান করতেন। এইভাবে দ্বিতীয় খলিফার সময়ও কিন্তু সেইভাবে তারা দেখা গেছে যে তারাও কোরআন এবং হাদিস থেকেই তারা সমাধান করতেন। ওমর রাদিয়াল্লাহু বললেন যে না, বেশি পরিমাণ মোহর করা যাবে না মেয়েদের বিবাহর ক্ষেত্রে। ও আতাই তুমি হেদা হন কেন্তারন ফলা তাখুজু মিনহু শাইয়ান, ওমর রাদিয়াল্লাহু যুগে এই সমাধান হয়েছে। এক মহিলায় বললেন, ওমর খুতবায় শুনলাম তুমি একটা নির্দিষ্ট পরিমাণ তুমি মোহর তুমি সীমাবদ্ধ করে দিয়েছো, এর বেশি করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তো সেই কথা বলছেন যে তোমরা যদি ঢের পরিমাণ, অনেক স্তূপ পরিমাণ যদি তোমার স্বর্ণ দেওয়া তোমাদেরকে, হ্যাঁ তোমার স্ত্রীদেরকে মোহর স্বরূপ, সেখান থেকে নেওয়া যাবে না, তোমরা গ্রহণ করি না তার বিনা অনুমতিতে, তোমরা কোনো ভক্ষণ করবে না। তা আল্লাহ বলছেন যে কত পরিমাণ, স্তূপ পরিমাণ, পাহাড় পরিমাণ হতে পারে, তুমি সেটা সীমাবদ্ধ করে দেওয়ার কে? ওমর রাদিয়াল্লাহু আনহু এই মহিলার কথায় এই কোরআনের আয়াতকে স্মরণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার মত থেকে প্রত্যাবর্তন করলেন। এই যে ইখতিলাফ হলো, ইখতিলাফে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দ্বারা, কোরআন মজিদ দ্বারা তা সমাধান করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু মুসা আশআরি ওমর রাদিয়াল্লাহু বাড়িতে এসে তিনবার তিনি সালাম দিলেন, অনুমতি চাইলেন, না পাওয়ার কারণে তিনি ফিরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু রাগান্বিত হলেন, এবার রাগান্বিত হয়ে আবু মুসা আশআরিকে বললেন, তুমি আমার বাড়ির থেকে কেন চলে গেলে, আমি তোমাকে তিনবার তুমি আমার কাছে অনুমতি চেয়েছিলে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবেই বলেছেন যে কোনো বাড়িতে গিয়ে সালাম দিয়ে তিনবার তার অনুমতি প্রার্থনা করবে, চাইবে, তিনবার না দিলে সে ফিরে যাবে। তাহলে তোমার এই কথার অবশ্যই তোমার সাক্ষ্য দিতে হবে, এটা তোমার এই সত্যিই হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিনা। তিনি তখন আবু সাইদ খুদরি বয়সে ছোট হলেও, বয়স কনিষ্ঠ হলেও সেখানে গেলেন এবং এই সাক্ষ্য তিনি দিলেন যে আল্লাহ নবী সত্যিই সে কথা বলেছেন। ইজাস্তাজানা আহাদুকুম সালাসান ফালাইউজান ফালিয়ার্জা, যে তোমাদের মধ্যে কেউ যদি তিনবার অনুমতি চায়, অনুমতি পাওয়া না গেলে সেজন্য ফিরে যায়। তো এইভাবেই দেখা গেল যে কোরআন এবং হাদিস থেকে সাহাবা ইকরামের যুগে সাহাবা ইকরাম কোনো সমস্যা হইলে, দিনী মাসআলায়, দিনী বিষয়ে কোনো মাসআলায় মতভেদ হইলে তারা কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে তারা সমাধান করতেন। এইভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগেই দেখা গেছে যে কী হয়েছে, যে তিনি একদল তার ভক্তদেরকে, তাকে আল্লাহ যখন মনে করলো যে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ, তাদেরকে তিনি আগুন দিয়ে পড়িয়ে মারলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা ঠিক না যে আমি যদি তোমার জায়গায় হইতাম তাহলে ওদেরকে আমি কী করতাম, যে আমি তরবারি দিয়ে তাদেরকে হত্যা করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনহু ফাকতুলুহ, যে ব্যক্তি দিন পরিবর্তন করবে, মর্তাদ হবে, তাদেরকে তোমরা কতল করো, হত্যা করো। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ঠিকই বলেছো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন। তা দেখা গেছে যে সাহাবা ইকরামের কাছে চার খলিফার সকলেই কোনো সমস্যার সমাধানে তারা কী করতেন, আল্লাহর কিতাব থেকে সমাধান নিতেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সমাধান নিতেন, এবং নিজের জানা না থাকলে সেখানে সেখানে তাদের পক্ষে সে অন্য কোনো সাহাবি জানেন কি না সেটাকে শিওর হতেন, সেটাকে তাকিদ করতেন। অতএব মুসলমানদের উচিত আমাদের প্রতিটি বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমাদের সমাধান করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দুইটা জিনিস আমাদেরকে রেখে গেছেন, একটা হচ্ছে আল্লাহর কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস। যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে দলিল পাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত হাদিস থেকে দলিল পাওয়া যাবে, দুনিয়ার আর কোনো বিষয়ে আমাদের কোনো প্রয়োজন হয় না। কোনো বিষয়ে যদি স্পষ্ট কোরআনের দলিল না থাকে, হাদিসের দলিল না থাকে, সে বিষয়ে ক্ষণস্থায়ী টেম্পোরারি একটা সেখানে মেনে নেওয়া যেতে পারে, কিন্তু যখন দলিল আসবে সঙ্গে সঙ্গে সেই দলিলের কাছে নিজেকে কৃত সঁপে দিতে হবে। তাইমম, আমরা তাইমম কখন করি, যে তাইমম তখন করি যখন পানি পাওয়া না যায়, কিন্তু পানি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কী হয়, তাইমম বাতিল হয়ে যায়, ওইটি হলো মূল, ওইটি হলো আসল। আবার পানি পাওয়ার সঙ্গে সঙ্গে যদি সে আবার সেই ওই তাইমমের উপরে যদি নামাজ পড়তে থাকে, সে নামাজ তো হবে না।
আপনি কোনো একটা বিষয়ে স্পষ্ট কোরআন এবং হাদিসের দলিল না পাওয়ার কারণে আপনি কেয়াসের উপর চলছেন, কিন্তু আসল এসে গেল, স্পষ্ট দলিল আপনার কাছে এসে গেল, সুস্পষ্ট দলিল কোরআন এবং হাদিস থেকে এসে গেল, তারপরে কথা বলতে পারবেন না যে আমার বাবা করেছে, আমাকে অমুক পীর সাহেব বলেছে, এটা আমি শুনে আসছি। এইভাবেই তো চলছে সমাজে, আমাদের সমস্যা আসছে যে আমাদের সমাজে অনেক বিষয়, অনেক মাসলা মাসাইল, সেখানে আমাদের শোনা কথাটাই ইসলাম হয়ে গেছে। আমি আমার বাবার কাছ থেকে, তিনি তার বাবার কাছ থেকে, এইভাবে বংশ পরস্পরে অনেক আমল আছে, অনেক কুসংস্কার আছে যেটা চলে আসছে, সেখানে কোনো দলিল নাই, কিন্তু সেখানে দলিল বিষয়ে তা যাচাই বাছাই করা হয় নাই। কিন্তু যখন দলিল আসবে, মানুষের শোনা কথা কোনো ইসলাম হতে পারে না। ইসলাম হলো কাল আল্লাহ, ইসলাম হলো কাল রসুল, যে আল্লাহ কী বলেছেন এবং আল্লাহ রসুল কী বলেছেন। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে আমাদেরকে মুসলমান হতে হবে, এবং আমাদের যে কোনো খালাল, যে কোনো ইখতলাফ এবং যে কোনো বিষয়ে আমাদের সমস্যা হতে পারে, সেই সমস্যা আমাদেরকে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন ফি শাইইন, কোনো ছোটো বিষয়ে যদি ইসলামী বিষয়ে দিনের ব্যাপারে কোনো ইখতলাফ হয়, সেটাকে আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মাধ্যমে সেটা সমাধান নিতে হবে। যালিকা খায়রুন, এটি উত্তম, যে সত্যিকার অর্থে তোমরা ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহতে এবং আখিরাতে বিশ্বাস করে থাকো, এটাই তোমাদের জন্য কি উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে, সকল মুসলমানকে, যে সমস্যা, যত ইখতলাফ, সমস্ত ইখতলাফকে আল্লাহর কিতাবের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে, এই দুইটা জিনিসের মাধ্যমে সমাধান করার তৌফিক দান করুন। ওয়াকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।